আচলকুম ৰহমতুল্লাহ এই ভিডিঅ'ত ৱাকফ ধৰাৰ নিয়ম আৰ্থ শিকব অৰ্থাৎ ছদ ছদ কিভাৱে ৱাকফ ধৰাব সেই বিষয়টো শিকিব আৰু চদ কেজ বোলা হয় মোৰ খাজ তো দেখুন এখানে লেখা আছে দম না ফেলে মিল করে পরে যাওয়া উত্তম অর্থাৎ যখন আপনার গোল চিহ্নের উপর সদ পাবেন সেখানে আপনি কি করবেন দম না ফেলে মিল করে আর মিল করে পড়াটা কিন্তু 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 উত্তম তবে আপনি পারবেন ধরলে সমস্যা হবে না যেমন ইল্লাহু এখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে এই ওয়াউটের উপর কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে শু এভাবে হবে এখানে আমরা কি করবো এক লিফ টান দিব এক লিফ্ট টান দিব এটা মদের হরফ হয়ে যাবে কিসের হরফ হয়ে যাবে মদের হরফ হয়ে যাবে ইল্লাহু আমরা এক্লিপ টান দিব তারপর রিজের সি এখানে আমরা এভাবে এক্লিপ টান দিব তার এক্লিপ টান দিব এই ইয়াটা সাকি হয়ে যাবে মিসা নি নি টান দিব এভাবে অর্থাৎ যদি ওয়াকফের সাথে যদি ওয়াও অথবা ইয়া থাকে এবং যদি পেশের পর ওয়া থাকে কিংবা জেয়ারের পর ইয়া থাকে আর সেখানে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে কি হয়ে যাবে ওয়া এবং ইয়া এগুলো সাকিন হয়ে যাবে আর পেশের পর যত ওয়া আসলে একটা মধু হরফ হয় জের পর যত ইয়া আসলে মধু হরফ হয় মধু হরফ হলে এক লেপেনে পড়তে হয় তো এভাবে আপনার অক্ষ ধরে পড়তে পারেন আবার মিল করে পড়তে পারেন যদি মিল করে পড়েন তাহলে এভাবে পড়বেন ইয়া দেখুন আমি কিন্তু এখানে আমি অক্ষ ধরি নাই মিল করে পড়ছি আমি মধে অক্ষ হই নাই লাস্টে আমি এখানে অক্ষ ধরছি আর এখানে অক্ষ ধরার কারণে আমরা মিসানী বলছি আশা করছি আপনারা এই বিষয়টা বুঝতেই পারছেন যে ওয়াকফে মুরাক্ষস কাকে বলা হয় তো ওয়াকফে মুরাক্ষসটা আপনার ওক ধরতে পারেন তবে মিল পড়াটা কি উত্তম আর মিল করে কীভাবে পড়বেন এটা আপনার বুঝতেই পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওগুলো অবশ্যই সবার কাছে শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে ওয়াকফ ধরে নিয়ম নয় শিখব